গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সব কাজ আজকে শেষ করে তারপর রান্না করে এসেছি তাড়াতাড়ি। আজকে অনেক ভেজাল রান্না করব, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্না করে এসে পড়েছি। তো দেখতেই পারলে ফ্রিজ থেকে সবজি বের করে এনেছি আর এখন আমি ডাল ধুয়ে প্রেশার কুকারে ডালটা বসাবো আর ভাতটা বসাবো। ডাল আর ভাতটা বসিয়ে তারপর আমি বসবো সবজি কাটতে। তো আজকে কী কী রান্না হবে সেটা বলে দিই। আজকে হবে মুসুর ডাল, ফুলকপি ভাজা, আর হবে পনির, আলু দিয়ে পনিরের ঝোল করব, আর করব কচুর শাক, আর করব পাট পাতার বড়া। তো অনেক কিছু রান্না করতে হবে, নিরামিষ রান্না। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এই দেখো কচুর শাক কালকে আনা হয়েছিল, পুকুরের পাড়ের কচুর শাক। আর এই দেখো এখন আমি কাটছি ফুলকপি। অবিশ্রুতির জন্য তো শুক্রবারে ফুলকপি ভাজা করতেই হয়। ও ভাত খেতে বসলেই বলে ফুলকপি ভাজা কই, ভাত খেতে বসলেও না, ভাজার সময়ই বলবে যে মাম্মি ফুলকপি ভাজা করছো আমাকে দাও, এত ফুলকপি খেতে ভালোবাসে। মানে ফুলকপির ওই ফুলের জায়গাটুকুই খায়, বাকি ডাটাটা যে ওইটা আর খায় না। তো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে, তো এদিকে আমার ডালটাও সিটি মেরে দিয়েছে, নামিয়ে রেখেছি, এখন ফুলকপি ভাজাটা বসাবো। আর দেখো চালও দিয়ে দিয়েছি, এখন ভাতটা ফুটছে। আর এই দেখো পনির এনেছিলো যে কালকে অবিশ্রুতির পাপা, তো 500 পনির এনেছে, পুরোটাই রান্না করব। তো আমি কেটে নিচ্ছি। আর অবিশ্রুতির পাপা তো ছোট ছোট টুকরো পনির খেতে ভালোই বাসে না, বড় বড় করে টুকরো করতে হয়, তাই বড় বড় করে টুকরো করব। আর ওপাশে দেখো আমি আলুও কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি, আলুটা আর পনিরটা ভাজা বসিয়ে আমি বাকি কাজ করব। আর আমি শুক্রবার হলে নিরামিষ রান্না সবসময় আমি শিলনোড়াতে মশলাটা বেটেই রান্না করি, কেননা তাহলে অনেক টেস্ট হয়। আর অবিশ্রুতির পাপার তো কদিন থেকে কি হয়েছে, যাই রান্না করি কিছুই ভালো লাগে না, টেস্টেই পায় না আমার, বলে রান্নায় বলে খারাপ হয়ে গেছে, এখন ভালোই লাগে না। তো সেই জন্য আজকে পুরো মন দিয়ে রান্না করতে হবে। তো পনিরগুলোও আমি কেটে নিচ্ছি, আর অবিশ্রুতির জন্য আমি পনির রান্না করব, আলু দিয়েই ঝোল করব। তো এখন দেখো আমি ভাতে চাল দিয়ে দিলাম, আর এদিকে দেখো এখনও ফুলকপি ভাজাটা হচ্ছে। তো এখন আমি গরম মশলাটা বাটবো, আগে গরম মশলাটা বেটে রেখে দেবো, তারপর আমি লঙ্কা বাটবো, আদা বাটবো, লঙ্কাটা লাস্টে বাটবো, কেননা লঙ্কা বাটলে আমার হাত অনেক জ্বালা করে। তো সেই জন্য সবসময় লঙ্কাটা আমি লাস্টেই বাটি, বেটে তারপর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিই হ্যান্ড ওয়াশ দিয়ে। তো আর এদিকে অবিশ্রুতি দেখো জল নিতে এসে পড়েছে, জল দিয়ে ওর খেলা শুরু হয়ে গেছে। কত কটা যে বাটি নিয়ে সোফাতে রেখেছে, একবারে আমি পরে রান্নাবান্না করে সব ঠিক করবো। আর এদিকে দেখো আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, একদিকে পনির ভাজা বসিয়েছি, আরেকদিকে আলু ভাজা হয়ে, আলু ভাজাটা বসিয়েছি। তো দেখো দুটোই হয়ে গেছে ভাজা, আলু আর পনির। আর অবিশ্রুতির জন্যও পনিরটা করব, তো সেটাও বসাবো, একসাথেই দুটো পনির রান্না করব। তো এই দেখো একদিকে অবিশ্রুতিরটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু ভাজবো, ভেজে ওটার মধ্যে গুলে রেখেছিলাম মশলা, তো সেটা দিয়ে দিলাম। দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তারপর কাশ্মীরি মিরচি পাউডার, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি, তো জল দিয়ে একবারে ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেছে, এবার আলু ভাজাটাও দিয়ে দিলাম, আলু ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অবিশ্রুতি পনিরটাও হয়ে গেছে ওইদিকে কড়াইয়ে, দেখো এবার ঝোলটা দিয়ে দেবো, ঝোলটা দিয়ে ভাজা পনিরটাও দিয়ে দেবো, কেননা আলুটা তো আগেরই ভাজা ছিল, তো আলুটা ভাজা সেদ্ধ হওয়ার দরকার নেই, ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দিলাম, তো নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর হলো ঘি। তো দেখো পুরো পনিরটা আমার হয়ে গেছে রেডি, এবার গরম মশলা দিয়ে দিলাম, তারপর একটু ঘি দেব, দিয়ে একটু নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। ও আমার পনির হয়ে গেছে রেডি, এবার আমি বসবো কচুর শাক কাটতে। কচুর শাক এখনো কাটা হয়নি, তো কাটার আগে দেখো আমি হাতে একটু সরষের তেল লাগিয়ে নিচ্ছি, যদি হাতে আবার ধরে কচুর শাকের তো এই ব্যাপারটা আছে,
তো কচু শাকটা আগে আমি একটু কাপড় ভিজিয়ে মুছে রেখে দিয়েছিলাম, কেননা কচু শাকে দেখবে সবসময় একটু মাটি বা বালি পোকা টুকা থাকে, সেই জন্য আগে কচু শাকটা আমি একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এখন কাছি আর কচু শাকগুলো, যে আমাদের যে পুকুরটা দেখিয়েছিলাম, তো পুকুরের মানে সাইডে দিয়ে অনেক কচু শাক আছে, সেখানেরই কচু শাক কালকে কাকু গেছিলো, তো কাকু কাকুদের বাড়ির জন্য কেটেছে, তো আমাদেরকেও দিয়েছে। তো বেশি আনি নেই, অভিশ্রুতির পাপা একটু করেই এনেছে, বলছে আমরা দুজনেই খাবো, বেশি এনে লাভ নেই, তো সেই জন্য অল্প করেই এনেছে। তো দেখো কচু শাক কাটা হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব। তো দেখো আমি কচু শাকটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে সব রেডি করে রেখেছি, নারকেল কেটে রেখেছি, আর এই যে সিমের বিচিটাকে ছুলে রেখে দিয়েছি, আর কড়াইয়ে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল, এবার একে একে সব দিয়ে দেবো। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর ফোড়নে দেবো গোটা জিরে, ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বাদামটা। বাদামটা একটু ভালো করে ভাজবো, বাদামটা ভালো করে ভাজা না হলে তরকারি টেস্ট হয় না যে কোনো তরকারিয়ে। তো কচুর শাকে আবার বাদামটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, নারকেলটাও দিয়ে দিলাম, নারকেলটাও একটু লাল করে ভাজবো, তারপর কচুর শাকটা দেবো সেদ্ধ। কচুর শাকটা দেবো সেদ্ধ করে রাখলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তাই সেদ্ধটা আগেই করে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমার বাদাম নারকেলটা এখনও ভাজা হচ্ছে, হয়ে গেছে প্রায়, এখন আমি দিয়ে দেবো কচুর শাকটা। তো কচুর শাকটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো, একটু পরে মশলাগুলো দেব। তো এই দেখো সিমের বিচিটাও দিয়ে দিলাম। তো এখন মশলা দেব, কাঁচা লঙ্কা দিয়েছি, আর কচুর শাক একটু ঝাল বেশি ভালো লাগে, নুন দিলাম, হলুদ গুঁড়ো দেব, আর একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে কষাবো। আর অভিশ্রুতির অবস্থা দেখো, ওর খেলনার প্লাস্টিকের ওভেনটা এনে এই ওভেনের উপর রেখে দিয়েছে, সবসময় ও এমন করে ওর খেলনার জিনিস এনে রেখে দেয় গ্যাসের টেবিলে। তো আর কালকে যে বলেছিলাম অভিশ্রুতির পাপা পেঁয়াজ ফেলে এসছে বাজারে, তো আজকে সকালে গিয়ে এনেছে পেঁয়াজ, আর সাথে এনেছে দেখো পাট শাক। তো আজকে পাট শাকের বড়া করবো বললামই তো, তো অনেকদিন থেকেই অভিশ্রুতির পাপা বলছিল পাট শাকের বড়া খাবে, কিন্তু আনাই হচ্ছিল না, তো সেই জন্য আজকে এনেছে। তাও চেনে না দোকানে, মানে সবজিওয়ালাকে জিজ্ঞেস করেছে পাট শাক কোনটা, বলে তারপর দুই আটি পাট শাক এনেছে, তো আজকে সেটাই বড়া করব। শাকটা এবার দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব, এখন আর নামাবো না, পরে নামাবো, কড়াইটা একটু ঠান্ডা হোক তারপর নামাবো। দেখো আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি, আর এই যে ফুলকপি ভাজা, এই যে ভাত, আর আমাদের পনিরের ঝোল, মুসুর ডাল, আর অভিশ্রুতির পনিরের ঝোল, আর এদিকে আমি পাট পাতাটা ধুয়ে রেখে দিয়েছি, আর বেসনও গুলে রেখে দিয়েছি, পরে বড়াটা করব। আর এখন দেখো আমি ঘর গোছাতে আবার এসেছি, একবার সকালে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম। তো এটা তো আমার ডেলি রুটিন, রোজ রান্নার পরে এসে আমার ঘর আবার গুছাতে হয়, তো সেটাই করতে এসেছি। আর অভিশ্রুতি এখন দেখছে ফোন, ওকে ফোন দিয়েছি, না হলে তো আবার শুরু করবে। আর এই অবস্থা এরকম হয়ে থাকলে না ভাত খাওয়াতে বসতেও ভালো লাগে না, যেহেতু নিচে বসে ওকে খাওয়াই, টেবিলে তো খেতে পারে না, তো সেই জন্য ওকে নিয়ে আমি নিজে বসে খাওয়াই। তো দেখো এগুলো সব গুছিয়ে রাখছি, বেলনি টেলনি এনে অবস্থা নেই, মানে আমার কত হেল্প করে সারা দিনে দেখেছো তোমরা। এখন আড়াইটা বাজে, অভিশ্রুতিকে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে তারপর বসে আছি, অভিশ্রুতি বাবার মিটিং চলছে, আজকে মিটিং আছে, মিটিং শেষ হলে তারপর ভাত খাবো, খেয়ে চান করব। আর অভিশ্রুতি এদিকে আমার হেল্প করছে, বাসন গুছিয়ে দিচ্ছে আমাকে। এটা অনেক কাজ করতে পারে দেখেছো, কি সুন্দর বাসন গুছায়। আর আমি ওইদিকে পাট পাতার বড়া আবার করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পাট পাতার বড়াটাও করবো, ও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য ভাবলাম পাপার আস্তে আস্তে করি, পাপার মিটিং শেষ হতে হতে হয়ে যাবে। আয় হয়েছে, আয়
ঘন্টার চার শেষ হয়ে গেছে, সেই জন্য এখন কাজে লেগেছে। আরে এত কাজ করতে হবে না, এদিকে এখন কখন শেষ হয় কি জানি না, আমি কাজে তারপর খাবো, খেয়ে ওকে চান করবো, চান করে ওকে ঘুম পাড়ানো। তো ঠিক আছে চলো, মেয়ে তুই যে কাজ শুরু করেছে আজকে, এটা এটা ওইটা প্রেশার কুকারের কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তো আমি খেতে বসে পড়েছি। অভিশ্রুতির পাপা বসে নিয়ে এখনও, অভিশ্রুতির পাপার মিটিং এখনও চলছে, সাড়ে তিনটা বেজে গেছে, তো সেই জন্য আমি খেতে বসে পড়লাম, কেননা অনেক খিদে পেয়েছে। সকালে তো কী খেয়েছি তোমাদের তো বলিনি, সকালে খেয়েছিলাম ছানা আর মুড়ি, তারপর আর কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য খেতে বসে পড়লাম। আর অভিশ্রুতির পাপাকে পরে দিয়ে দেবো, অভিশ্রুতির পাপার মিটিং শেষ হোক, তারপর অভিশ্রুতির পাপা খাবে। তো ঠিক আছে, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার শুক্রবারের কী রান্না করলাম, রান্না করার থেকে খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা, বাই বাই।